ক্ষুপ্র দর্শক আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পেরিয়েছে দুই যুগ পাহাড়ে শান্তি ফিরেছে কি এই সময়ে কেমন আছেন পাহাড়ের মানুষ পর্যটকের বা কেমন অপরূপ সৌন্দর্যের আধার পার্বত্য এলাকা এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় শান্তি চুক্তির চব্বিশ বছরে আর ই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মিসবা কামাল ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন নাদিম কাদির সিনিয়র সাংবাদিক এবং জাহিদ হাসান নাট্য ব্যক্তিত্ব দর্শক আপনার আলোচনা আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান ভারতে ওমিক্রন শনাক্ত হলেও স্থলবন্ধরে স্বাস্থ্যবিধি না মানায় ঝুঁকিতে বাংলাদেশ মন্ত্রণালয়ের সতর্কতা শুধু কাগজেই প্রয়োজনে ফের বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করা হবে বললেন মির্জা ফখরুল আইনের প্রতি আস্থা না থাকায় আন্দোলনে দলটি জবাব ওবায়দুল কাদের তিন বাহিনীর উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী দু সালের সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে বাহিনীকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান পার্বত্য শান্তি চুক্তির চব্বিশ বছরেও পাহাড়ে কমেনি সন্ত্রাসীদের দাপট জন্ম নিচ্ছে নতুন নতুন সংগঠন সংঘাতে নিহত আড়াই হাজারের বেশি এবং টানা পাঁচ মাস বাড়ার পর বারো কেজির এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম কমল পঁচাশি টাকা নতুন দর এক দুশো আটাশ টাকা শুক্রবার থেকে কার্যকর দর্শক শিরোনাম দেখছিলেন মূল আলোচনা যেতে চাই বলছি আজকে শিরোনাম শান্তি চুক্তির আপনারা জানেন যে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল তো চব্বিশ বছরে কতটুকু শান্তি ফিরেছে পাহাড়ে পাহাড়ের মানুষজন কেমন আছেন এসবই আজকে আমাদের অতিথিদের কাছ থেকে জানার চেষ্টা করব শুরুতে জাহিদ ভাই আমি আপনার সঙ্গে যুক্ত হতে চাই জাহিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনাতে সম্প্রতি আপনি পার্বত্য এলাকা ঘুরে এসেছেন আমি যেটি শুরুর কথায় বলছিলাম যে অপরূপ সৌন্দর্যের আধার আমাদের পার্বত্য এলাকা আপনি সম্প্রতি সেখানে বেড়াতে গিয়েছিলেন ঘুরে এসেছেন তা আপনি কেমন দেখেছেন মানে পর্যটকের চোখে কেমন দেখে এসেছেন যখন কেউ কোথাও মানে প্রথমে সবাইকে সালাম শুভেচ্ছা শুভকামনা দিই কারণ আমি এই সব মঞ্চে বা এইসব জায়গায় আমি খুবই নতুন খুবই আড়ষ্ট টুকটাক অভিনয় করি শ্রদ্ধ স্যার আছেন বড় ভাই আছেন বাপারা আছেন সবাইকে বা আমার দর্শকরা আমাকে দেখছে এইভাবে ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেটা বলতে চাই যে কখনও যদি কেউ কোথাও বেড়াতে যায় সেটা রাঙামাটি হোক দেশের হোক যখন আমাদের সন্তান বা কোথাও যদি রাস্তা ক্রসিং করতে যেও একটা ভয় থাকে একটা শঙ্কা থাকে রাস্তা আমরা ক্রস করতে পারি না তো ঠিক সেই রকম যখন একটা জায়গায় যাবো ওখানে যদি একটা শঙ্কা ভয় অস্থিরতা থাকে একটু তো ভয় থাকবেই এবং আমি তো মনে করি যে অলমাইটি গড আমাদের দেশের ভিতরে এত সৌন্দর্য একটা সুন্দর একটা জায়গা দিয়েছে অপূর্ব একটা সুন্দর জায়গা এই সুন্দর জায়গা দেখলে মনটা ভরে যায় অনেক জায়গায় গিয়েছি অনেক কষ্ট করছে খুবই সুন্দর লাগে তো ওইখানে দেখতে যে মানুষের ভিতরে কিছুটা অনেক সাধারণ মানুষ খুবই নাইস কিছু মানুষ শঙ্কাগত থাকে ভীতিতে থাকে যেরকম যখন ফানিতে কান্ট্রি বোর্ডে যাওয়া হয় কিছুক্ষণ কথা বলার পরে বোঝা যায় যে সে যে কান্ট্রি বোর্ড চালাচ্ছে ওখান থেকে কেউ না কেউ টাকা নিচ্ছে একটা মুরগি বিক্রি করে টাকা নিচ্ছে আমি বলছি যে এই কলা নিবাদ এত তো তোমার অসুবিধা কি তোমার তো এরকম বলতে চান আরেকজন বলে যে এখানে তো টাকা দিতে হয় তখন যে একজন পর্যটক সে খুব ভয় থাকে তাকে কিছু করছে না কিন্তু একটা ভয় থাকে এইটাই আমার কাছে প্রথম মনে হচ্ছে যে পর্যটকের চোখে যখন প্রথম দিকে আস্থা পেয়েছিল কিন্তু ধীরে ধীরে যখন পত্রপত্রিকায় দেখি যে এইগুলো হচ্ছে সন্ত্রাসী বাহিনীটা চলে এসছে এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের ভিতরে এক ধরনের শঙ্কা যখন কাজ করে তখন এই নিউজগুলো যখন পারি এখন তো আমাদের নিউজ অনেক বেড়ে গেছে মানুষ সবাই দেখে এইগুলো পাওয়ার পর যখন হেডলাইনে দেখলাম না যে অনেকগুলো মারা গেছে শান্তি চুক্তির পরেও একটা তো আস্থা এসেছিল এরপরে যে মারা যায় এই ভয়ে পর্যটকরা ভয় পায় বা ভয় পায় এটুক বলতে পারেন ধন্যবাদ আপনার সঙ্গে আবারও যুক্ত স্যার আমি আপনার সঙ্গে যুক্ত হতে চাই আমরা বলছিলাম যে শান্তি চুক্তি চব্বিশ বছরে দুই যুগ স্যার অনেক সময় উনিশশো সালে যিনি হয়তো শিশু আজকে তিনি পরিপূর্ণ যুবক তো এই সময়টাতে শান্তি চুক্তি হয়েছে স্যার আমরা বলছি আমি শুরুতে বলছিলাম শান্তি ফিরেছে কি তো এই সময়টাতে আপনি স্যার বিভিন্ন সময় খুব কাছে থেকে দেখেছেন গবেষণা করেছেন এখনও করছেন আপনার কাছে স্যার আমাদের শান্তি চুক্তি চব্বিশ বছরের সময়টা কীভাবে বিশ্লেষণ করবেন শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশে বিশেষত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তো শান্তি মানে সহিংসতা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এই অর্থে যে সহিংসতার অবসান হয়েছে যুদ্ধাবস্থাটা তো থেমেছে সেটা তো একটা বড় অর্জন নিঃসন্দেহে এবং মানে মানুষের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনের মধ্যে দিয়ে যেটা জাহিদ বলছিলেন যে এক ধরনের মানে আশাবাদ তৈরি হয়েছিল এবং মানুষ আস্থা পেতে শুরু করেছিল সেরকম একটা অবস্থা তো নিশ্চয়ই ছিল কিন্তু মুশকিলটা হলো যে শান্তি চুক্তিটা যেভাবে বাস্তবায়ন হওয়ার কথা ছিল চুক্তিটা তো বাস্তবায়ন হয়নি দেখুন আপনার মানে অনেক বছর ধরে আমি খেয়াল করেছি যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় চুক্তি বাস্তবায়নের যে স্ট্যাটাসটা দিত এটাতে গত দশ বছরে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নাই ওই আটচল্লিশটা পূর্ণ বাস্তবায়ন তাদের ভাষায় আর চুক্তি স্বাক্ষরকারী সন্তুলার মা বা পার্বত্য চট্টগ্রাম যে এস এস বলতো যে পঁচিশটা ধারাবাহাত্তরের মধ্যে বাস্তবায়ন হয়েছে বাকিগুলো হয়নি আর নয়টা আংশিক বাকিগুলো হয়নি তো এই অবস্থাটা গত দশ বারো বছর ধরে একই জায়গায় দাঁড়িয়েছিল এই বছর আমি খেয়াল করলাম যে সরকারের পক্ষ থেকে যে আপনার ক্রপত্রটা ছাপানো হয়েছে তার মধ্যে কতগুলো বাস্তবায়ন হয়েছে সেই প্রসঙ্গে কোনো কথাই নাই নাই কারণ আসলে যে নতুন করে কোনো অগ্রগতি নাই তো আমার আমার বিবেচনায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কিছুটা এখন হিমাগারে এবং আপনার সেইখানে বাস্তবায়নটা একেবারে স্থগিত হয়ে গেছে তো এইটা মানুষকে সেখানে কিন্তু মানুষকে আপনার শুধু আশাহতই করছে না এটা পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা যে একটা রাজনৈতিক সমস্যা এবং এই রাজনৈতিক সমস্যাটাকে যে রাজনৈতিকভাবে নিষ্পত্তির জন্য যে শান্তি চুক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি করেছিলেন সেই যে আশা যে উদ্দীপনা নিয়ে তারা করেছিলেন সেই জায়গাটা হোচট খাচ্ছে এটা একটা আর আরেকটা জিনিস যেটা মানে শান্তি এবং সেজন্য পার্বত্য চট্টগ্রামে কিন্তু অনাস্থা ভয় ভীতি এগুলো তৈরি হচ্ছে আর হোচট খাচ্ছে স্যার হচ্ছে খাওয়ার জন্য কার কতটুকু দায় বা আপনি বলছেন যে হিমাগারে স্থগিত শুনুন এই ব্যাপারটা তো মানে যেটা হয় যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন হ্যাঁ এটা তো রাষ্ট্র চুক্তি করেছে এটা তো কোনো দল চুক্তি করেনি কিন্তু একটা দল নেতৃত্বকারী ভূমিকা নাই কিন্তু আপনার রাষ্ট্র ক্ষমতায় দল বদল হতে পারে সরকার বদল হতে পারে কিন্তু এটা রাষ্ট্রের দায়িত্ব চুক্তি বাস্তবায়ন করা তো চুক্তি বাস্তবায়নের জন্য দায়িত্ব যেহেতু রাষ্ট্রের এবং রাষ্ট্রের পক্ষে সরকারের সুতরাং আমি মনে করি যে চুক্তি বাস্তবায়ন না হওয়াটা সরকারের দিক থেকে সীমাবদ্ধতা এবং সরকারকেই কিন্তু এগোতে হবে চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ধরুন হয়তো কেউ বলতে পারেন আমি শুনেছি আপনার কিছু কিছু কথা যে সন্তুল আরমাদের কারণে চুক্তি বাস্তবায়ন হচ্ছে না এই অভিযোগ তোলা হয় কিন্তু সন্তুল আরমারা চুক্তি বাস্তবায়নের ব্যাপারে কি করার ক্ষমতা রাখেন হ্যাঁ তারা কীভাবে চুক্তি বাস্তবায়ন করবেন চুক্তি বাস্তবায়ন তো করবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিতে আছে যারা আইন প্রণয়ন করে যারা বিধান প্রণয়ন করে তারাই তো চুক্তিটা বাস্তবায়ন করবে যেমন ধরুন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী কিন্তু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় গড়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামে আপনার তিন পার্বত্য জেলায় সেখানকার মানুষকে ক্ষমতায়নের জন্য তিন পার্বত্য জেলা তিনটা পার্বত্য জেলা পরিষদ হয়েছে তিন পার্বত্য জেলা পরিষদকে সুপারভাইজ করার জন্য আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে কিন্তু এই যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কিংবা পার্বত্য জেলা পরিষদগুলো সেগুলো কাজ করার জন্য একটা বিধি তৈরি করতে হয় গত চব্বিশ বছরে সে বিধি প্রণীত হয়নি হ্যাঁ তো আমি মানে ধরুন রাষ্ট্র একটা মন্ত্রণালয় করল আঞ্চলিক পরিষদ করল জেলা পরিষদ করল উইথ স্পেশাল পাওয়ার বাংলাদেশে কিন্তু একেবারে ডিসেন্ট্রালাইজেশনের সবচেয়ে বড়ো ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে পার্বত্য চট্টগ্রামে আমাদের সমতলের জেলা পরিষদগুলো শক্তিশালী নয় কিন্তু পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদগুলো সত্যিকার অর্থেই শক্তিশালী কারণ কেন্দ্র থেকে তেত্রিশটা বিষয়ে ট্রান্সফার হওয়ার কথা এটা আমাদের গোটা দেশের ডিসেন্ট্রালাইজেশনের প্রতিকৃত তো সেইখানে কিন্তু আপনার ওই বিধি তৈরি হলো না ফলে আপনার সেই প্রতিষ্ঠানগুলো ফাংশন করতে পারলো না এখন পর্যন্ত কার্যকর হয়নি তো এরকম জায়গাগুলো এগুলো তো আপনার আটকে রাখছে জিনিসটাকে তো এগুলো বিধি কি বিধি তৈরি করা তো রাষ্ট্রের দায়িত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব তো যদি মন্ত্রণালয় না করে রাষ্ট্র যদি না করে তার দায়িত্ব তো আমি আপনার আমাদেরকে দিতে পারি না তো এইটা আমার একটা কথা তবে আমি যেটা মনে করি যে আমাদের অভিনেতা জাহিদ এবং নাদিম ভাই সিনিয়র সাংবাদিক না আপনারা দুজনে আজকে অনুষ্ঠানে আছেন আমি খুব আনন্দিত বোধ করছি তো যেটা জাহিদ শুরু করেছেন যে উনি পর্যটনের কথা বললেন এবং বললেন যে অপরূপ সৌন্দর্য আমাদের দেশ আমাদের দেশের এই অংশটা বিশেষত সমতলের আলাদা সৌন্দর্য হ্যাঁ তো সেইখানে আপনার অসাধারণ সৌন্দর্যের জায়গা কিন্তু সেইখানে প্রশ্নটা যেটা আসছে যে আজকে যে পর্যটন শিল্প সেখানে গড়ে উঠছে সেই পর্যটন শিল্পের সুবিধে উপযোগিতা উপকারিতা সেখানকার স্থানীয় মানুষ কতটুকু পাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলিনি হ্যাঁ যে যেমন ধরুন আপনার মানে ট্যুরিজম নিয়ে সারা পৃথিবীতে কিন্তু অনেক বিতর্ক আজকে তো মানুষজন ইকো ট্যুরিজম চান আজকে কমিউনিটি ট্যুরিজম চান তো সেইখানে যে কমিউনিটি ট্যুরিজম ইকো ট্যুরিজম না করে এক ধরনের কমার্শিয়াল ট্যুরিজম হচ্ছে এবং আমরা তো জানি যে সেইখানে আপনার ম্রো মানে বাংলাদেশে কেন পৃথিবীতে সবচেয়ে পিছিয়ে থাকা যদি বলেন হ্যাঁ এবং সংখ্যায়ও কম এবং সংখ্যায় কম যে কমিউনিটি তার মধ্যে একটা হচ্ছে ম্রো সেই ম্রোদের আপনার জমিতে হ্যাঁ সেইখানে আজকে ফাইভ স্টার হোটেল হচ্ছে এবং এই ফাইভ স্টার হোটেলের মাধ্যমে সেইখানে কিন্তু আশেপাশের অনেকগুলো ম্রো গ্রাম ক্ষতিগ্রস্ত হবে এবং সেখান থেকে তারা উচ্ছেদ হয়ে যাবে সেই আশঙ্কা বিশেষত তাদের পানির সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে তো এই এইরকম একটা অবস্থায় হ্যাঁ যে আপনার ওখানে ট্যুরিজম তো মোস্ট ওয়েলকাম একটা বিষয় জি আজকে পৃথিবীতে কিন্তু সেই ট্যুরিজমের বেনিফিটটাকে কমিউনিটির সাথে রিলেট করে যদি না করা যায় তাহলে কিন্তু ওই ট্যুরিজম সেখানকার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না তাদের সংস্কৃতির সাথে সংগতিপূর্ণভাবে ট্যুরিজমকে তৈরি করতে হবে লাইফস্টাইলের সাথে সংগতিপূর্ণভাবে সেইটা আপনার একটা সমস্যা সেটাও কিন্তু পার্বত্য চট্টগ্রামের একটা সমস্যা তো আমার কথা খুব বেশি নাই আমার যেটা মনে হয় আজকে দেখুন সন্তুল মা পার্বত্য চট্টগ্রামের মানুষের নেতা তিনি আজকে যে সকালবেলা অধিবেশনে বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা একটা রাজনৈতিক সমস্যা কারণ একটা দেশে বহু জাতির মানুষ বাস করতে পারে সেখানে সব জাতির মানুষের সমানাধিকার সমনাগরিকত্বের অধিকার সেইটাকে স্বীকৃতি দেওয়া না না তো 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 এটা সমস্যাটা একটা রাজনৈতিক সমস্যা নিয়ে বিতর্ক সেই রাজনৈতিক সমস্যা হিসাবে এইটাকে রিকগনাইজ করার যে ব্যাপারটা ছিল সেটা যে রিকগনিশনের ভিত্তিতেই কিন্তু শান্তি চুক্তি হয়েছিল সেইটা থেকে মনে হচ্ছে যেন এখন সরে যাচ্ছে এখন যেন মনে হচ্ছে এটা কিছুটা একটা ডেভেলপমেন্টাল সমস্যা কিন্তু ডেভেলপমেন্টাল সমস্যা হিসেবে ট্রিট করে জিয়াউর রহমান কিন্তু সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড করেছিলেন কিন্তু তা পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করে নাই এবং শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু বুঝেছেন যে এটা একটা রাজনৈতিক সমস্যা এবং সেই জন্য রাজনৈতিক নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন তো সেই জায়গাটা যেন মনে হচ্ছে যে সেটা যেন এক ধরনের এখন ডি রিকগনিশনের দিকে যাচ্ছে আরেকটা হচ্ছে যে এই প্রবলেম শুধু পার্বত্য চট্টগ্রামের সমস্যা না এইটা কিন্তু একটা জাতীয় সমস্যা হয়তো একটা সেন্টারে লোকেটেড একটা একটা এলাকায় কিন্তু আপনার ধরুন শুধু ওখানে সীমাবদ্ধ না সারা দেশে তো আদিবাসী আছে সমতলে প্রচুর আদিবাসী আছে তো কাজে আপনার তার সাথেও বিষয়টা যুক্ত কাজে ইটস এ ন্যাশনাল প্রবলেম ইটস এ ন্যাশনাল ইস্যু তো এটি ন্যাশনাল ইস্যু এভাবে বিষয়টাকে দেখা হচ্ছে না এটা একটা আরেকটা কথা উনি বলেছেন সন্তুল যে গোটা পার্বত্য চট্টগ্রাম আজকে একটা কারাগারে পরিণত হয়েছে এই প্রসঙ্গটা আপনার কাছে আমি নাদিম ভাইকে শুনে তারপর শুনছি নাদিন ভাই আপনি স্যার অনেকগুলো প্রসঙ্গ উল্লেখ করেছেন তার মধ্যে একটি বিষয় উন্নয়নের কথা স্যার বলছেন পার্বত্য চট্টগ্রাম এলাকায় গত কয়েক বছরে বা দুই দশকে উন্নয়ন অনেক দেখেছি স্যার যে প্রসঙ্গটা বলছি উন্নয়ন হবে উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষজনের সেই উন্নয়নে অবস্থানটা কোথায় এই প্রশ্নটা স্যার রাখছেন একটি একটি বিষয় হচ্ছে আমি আমার সেরোনামে বলছিলাম খবরের আড়াই হাজার এটি যদি আমি আরেকটু ছোট করে আনি গত পাঁচ মাসে একশো পাঁচজন কোন সংঘাতটাও কেন থামছে না প্রথমে আমি বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি স্যার অনেক কিছু বলেছেন অ্যাস উইথ অল ডিউ রেসপেক্ট আমি কত করি আমার মনে হয় কিছু কিছু বিষয়ে চিটক হিল ট্র্যাক্স হ্যাজ আ ভেরি মিসপারসেপশন এনার বক্তব্য সন্তুল লার্মার বক্তব্য বাট আই থিঙ্ক আমরা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড দেখতে হবে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য অন দ্য গ্রাউন্ড এখানে কী হচ্ছে আসলে আমি অনেকবার গেছি শান্তি চুক্তি সইয়ের সময় আমি ছিলাম অস্ত্র সমর্পণের সময় ছিলাম আমার মনে হয় যে তখন একটা ড্রামা হয়েছিল শান্তি চুক্তির আগে সন্তুল আমরা ওয়াজ প্লেসিং ফিশু নিউ ডিমান্ডস অ্যান্ড এভরিথিং আমার মনে হয় নতুন নতুন জিনিস আসছিল সেই জন্য একদিন দুদিন পিছিয়ে শেষ পর্যন্ত শান্তি চুক্তি হলো হবে কি হবে না আমরা তো সাংবাদিক হিসাবে আর ওয়েটিং তো আমি কিছু জিনিস ক্ল্যারিফাই করছি স্যার বলেছেন স্যার এই যে চুক্তি বাস্তবায়নের কথা আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে এটা অফিসিয়াল স্ট্যাটিস্টিক অফ কোর্স বাট আমরাও যেটা জানি আমি সাংবাদিক হিসাবে তো আমরা শুধু অফিস স্ট্যাটিস নিয়ে বসে থাকি না আমি বলতে চাই দৃঢ়ভাবে যে আমি লাস্ট দু সালে গেছি এবং আজকে আমি ঘুরে এসে দেখেছি যে এই দিবসকে সামনে রেখে আমার লেখালেখি করছি আমার মনে হয় সি চেঞ্জ ইন ভ্যারিয়াস পারসপেক্টিভ প্রথমে হচ্ছে যে দ্য মেজার জিনিস হচ্ছে যে এখন টোটাল শিফট আর্ম কনফ্লিক্ট বিটুইন দ্য মিলিটারি অ্যান্ড দ্য ট্রাইবালস তাই না এটা একেবারেই ইয়ার এবং তারা অনেক ফ্রেন্ডলি আমরা গেলাম আমাদের ওখানে সোলজাররা ঘুরে বেড়াচ্ছে মানুষ ইয়ে করে দ্য নো টেনশন বিটুইন দেম হ্যাঁ যখন তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কেন ভয় পাও কাকে ভয় পাও ওই যেটা বললেন যে তারা ইলিগাল টল কালেকশন এটা হচ্ছে এবার কে কালেকশান করছে হ্যাঁ হিউজ ফিগার একটা আপনি চিন্তা করেন এত টাকা দিয়ে কী করবে এটা হলো কি বলে কত কত ফিগার হবে তিনশো একাশি কোটি টাকার উপরে বছরে চাঁদা আদায় করছে কারা আদায় করছে আপনাদের এটাকেও দেখতে হবে এভরিথিং ইজ পার্ট অফ দ্য সিস্টেম আপনি বিচ্ছিন্নভাবে কয়জন মারা গেল কী করল এটা থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে অস্ত্র জমা দেওয়ার কথা ছিল তো আমার দলের পার্বত্য জনসংখ্যা তারা দেয়নি পুরো জমা কেন দেয়নি এস এ ভায়োলেশন অফ দ্য প্যাক্ট আমরা কোনো সময় কথাটা বলতে ভুলে যাই যে কেন উনি দিচ্ছেন না ওনার অস্ত্রগুলো জমা দেয় কাছকে পার্বত্য চট্টগ্রাম আমরা যা চাই তাই হবে এটা সত্ত্বেও কিন্তু সরকার এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা রিস্কিং দেয়ার লাইফস তারা এখনও কিন্তু কাজ করে আছে এই দুর্গম পাহাড়ে থাকতে হচ্ছে তাদেরকে তারা যে পরিমাণ ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে সেখানে তো রিস্ক হচ্ছে কোর অফ ইঞ্জিনিয়ার্সের অনেকেই মারা গেছে এই কনস্ট্রাকশন ওয়ার্ক করতে তো এই জিনিসগুলো আমাদেরকে সামনে আনতে হবে আমরা স্যার উইথ অল ডিউ রেসপেক্ট আমরা আপনি অনেক জ্ঞানী মানুষ আমি সাংবাদিক দেখছি আই লুক অ্যাট থিংস ভেরি ডিফারেন্টলি তো আমি যেখানে দেখছি যে পর্যটন শিল্প কথা আসলো পর্যটন শিল্প কেন হবে না ওখানে ফাইভ স্টার হোটেল হবে আরও হবে অন্য অন্য দেশ ডেভেলপমেন্ট হয়নি রেড ইন্ডিয়ানদের যে টেরিটরিতে তো ট্যুরিস্টরা যাচ্ছে কিন্তু কেন করতে দেওয়া রেজিস্টার্স আসছে ফ্রম দ্য ট্রাইবাল গ্রুপস সাম অফ দেম কেন করতে দেওয়া হচ্ছে না বিকজ এই যে ছেলেপেলেগুলো যারা বেকার ঘুরে বেড়াচ্ছে তাদের ম্যাসিভ এমপ্লয়মেন্ট হবে এমপ্লয়মেন্টে কী হবে দে উইল লুজ ইন্টারেস্ট ইন গোয়িং টু সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের পকেটে টাকা হবে তারা ভালো থাকবে দেয়ার রেজিস্ট্রিং তা না হলে এতদিনে একটা ফাইভ স্টার হোটেল আরও দশটা হতে পারতো হ্যাঁ অফকোর্স আই এগ্রি যে যখনই আমরা কোনো এই ধরনের হোটেল বা যাই করি সেখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আদিবাসীর যে ক্ষতিও হয় হচ্ছে না আমাদের নতুন রাস্তা তৈরি হচ্ছে অন্য অন্য ডিস্ট্রিক্টে আমাদের লোকাল লোকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে করে তাদেরকে আবার আরেকখানে দিয়ে দেওয়া হয়েছে সিমিলারলি চেষ্টা করতে হবে যে নেচারকে ঠিক রেখে আমাদের আদিবাসী যারা আছে আদিবাসী বলবো না ট্রাইবাল পিপল মানে আসলে আদিবাসীটা আবার ভুল হবে কারণ এই জিনিসটা আমার আমার মুখেও চলে এসছে দে ইস নাথিং কল ইন্ডিজিনাস হ্যাঁ এটা এই চাটমার রাজা যিনি আছেন ওখানে দেবাসী সেও বলেছে যে নো ইন্ডিজেনাস পিপল উই আর দ্য গ্রুপস অফ ট্রাইবলস এবং তারা এখান থেকে মাইগ্রেট করে এসছে সো হোয়াট হ্যাম ট্রাই টু সেজ যে আপনি যদি শান্তি চান শান্তি ইজ ইস ভেরি ডিফিকাল্ট yeah and after decades of conflict পরে যখন শান্তি সব পক্ষকে এগিয়ে আসতে হবে এবন শান্তির একটা বড় জায়গা হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড ক্রিয়েট এমপ্লয়মেন্ট স্যার তোই কথা বলছেন ডেভেলপমেন্ট স্যার বলছেন এনवायरमेंट স্যার বলছেন ইকো টুরিজম স্যার বলছেন স্থানীয় মানুষজন যেন কোনোভাবেই বাস্তুচ্যুত না হন ওখানে প্রত্যেকটা জায়গায় ট্রাইবাল পিপল আর মোর এমপ্লয়েড হ্যাঁ বাংলাদেশ যারা বাইরে থেকে গেছে তারা এখন কনসিডার হয় সেকেন্ড ক্লাস ব্যবসা বাণিজ্য চাকরি তারা ইয়ে তো বাঙালির তো বড় আপসেট হয়ে আছে ওখানে বাট দে আর হোপিং যে আস্তে আস্তে একটু ঠিক হয়ে যাবে এবং আমি মনে করি যে আমরা অনেক কিছু ক্রিটিসাইজ করতে পারি বা ক্রিটিসম ইজ নট এ সলিউশন হ্যাঁ এবং সন্তু নার্মা বলছেন যে ওনার কিছু হয়নি আস্ট মিস্টার লার্মা হোয়াট ইজ ই ডুইং হ্যাঁ আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী সাংবাদিকদের তথ্য অনুযায়ী দ্যাট এরিয়া সন্তু নার্মা স্টিল প্যাটার্নাইজিং গ্রুপ পসিবলি যদি উনি হ্যাপি না হয় তাহলে আবার একটা ইয়ে করবে উনি কেন এটা করবে ওনার উনি যদি শান্তি চিন্তা করে আসেন উনি সবসময় শান্তি নিয়ে থাকবেন উনি অস্ত্র কথা ভুলে যাবেন গভর্নমেন্টকে সে অনেকভাবে প্রেশার দিতে পারে যে আমি এটা চাই ওটা চাই এটা চাই হোয়াট ইজ ইন ডুইং দ্যাট দার পিসফুল ওয়েজ টু হ্যান্ডেল থিং শান্তি দিয়ে অনেক বেশি অর্জন করা যায় কিন্তু উনি যেটা করছেন তলে তলে হ্যাঁ যেটা আমার কাছে যে খবর আছে দ্যাট ইজ ডট মানে আপনার শান্তি চুক্তি সে যায় না উনি তো অশান্তি করার চেষ্টা করেন যে মানুষ শান্তি চুক্তি চাবে সে তো অশান্তি চাবে না আপনি বলেন আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি হলে আপনি শান্তির জন্য কাজ করেন পয়েন্ট নট হ্যার সিম্পল অ্যাজ দ্যাট সরকারের কথা আপনি বলবেন সরকার কি চাবে তার যে এক্সট্রা যে তাদের আমাদের ট্রেজারি থেকে যে টাকা পয়সা ওখানে যাচ্ছে সরকার কি চাবে যে আমাদের যারা মানুষ ওখানে কাজ করছে এই ডেভেলপমেন্ট ওয়ার্ক বলেন বা সিকিউরিটি পয়েন্ট বলেন তাদের কারো জীবন যা নো হ্যাঁ আমিও চাবো না আপনিও না বা আমাকে তো মনে হয় যে এই পুরা জিনিসটাকে একটা মিসপারসেপশানে দাঁড়িয়ে গেছে ওয়ান মিসসেপশন হচ্ছে দ্য ফাইট হু ইজ ফাইটিং ট্রাইবাল ভার্সেস ট্রাইবাল কেন ফাইট করছে টল কালেকশনের জন্য কেন ফাইট করছে আধিপত্যের জন্য ইট ইস নট নাথিং টু ডু উইথ পিস ইট হাজ নাথিং টু ডু উইথ ন্যাশনাল ইন্টারেস্ট তারা তাদেরকে নিয়ে আছে তো এটা তো আমাদেরকে বলতে হবে জানতে হবে সেগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে হ্যাঁ আমি স্বীকার করি একটা জিনিস যে যে প্রসেসে আমাদের ইমপ্লিমেন্টেশন দরকার সেটা হয়তো একটু গতি হারিয়েছে কিন্তু গতি হারালো কেন এক হাজার তো তারই বাঁচবে না তাদেরকেও এগিয়ে আসতে হবে তো আমি মনে করি একটা ছোট্ট কথা বলে আমি আমার পাঠটুকু শেষ করি যে এখানে যেই সব দলগুলো আছে ট্রাইবাল দলগুলো আছে বাঙালিরা আছে তা আমার মনে হয় আমি সরকারকে সেটা বলতে পারি যে আপনারা বিবেচনা করতে পারেন তা সবাইকে নিয়ে একটা হেলথ ট্যাক্স যে বোর্ড করেছেন কারণ কেউ উপেক্ষিত হচ্ছে কেউ পাচ্ছে সবাই যেন ক্ষমতা এবং সুবিধাবাদী গুলো পায় সেই দিকে খেয়াল রাখতে আমার মনে হয় উই ক্যান মুভ ফরওয়ার্ড শান্তির জন্য সাজেদ ভাই স্যাররা বলছেন নানিম ভাই বলছেন অনেক কথা আপনার কাছে একটু ছোটো করে জানতে চাই সেটি হচ্ছে ধরুন একজন পর্যটক হিসেবে কিংবা ধরুন একজন অভিনেতা হিসেবেই আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে সেটিও ঘোরার জন্য বেড়ানোর জন্য আপনার কী বলে যে পেশাগত কাজের জন্য তা আপনি কোন ধরনের এনভায়রনমেন্ট পছন্দ করেন স্যার যেরকম বলছেন যে একেবারেই আমাদের এই মূল জায়গাটা অর্থাৎ যে এই কী বলে যে ন্যাচারাল যে ভাব সেটিকে ঠিক রাখা আবার উন্নয়ন দুটির কথা ভাই বলছেন অবশ্যই উন্নয়ন দরকার সবাই চায় উন্নয়ন দরকার আবার পাশাপাশি পরিবেশটাও ঠিক রাখা ট্রাইবেল যারা আছে তারা তো উন্নয়ন চাচ্ছে তারা বলছে আমরা বিয়ার সো হ্যাপি হ্যাঁ জি তারা তাদের জন্য তো কর্মক্ষেত্র তৈরি হচ্ছে জি তাই ধন্যবাদ আসলে হচ্ছে যে সুন্দর জায়গা দেখতে হলে তো একটা রাস্তা দরকার না হলে দূর থেকে দেখা হয় অনেক পাহাড় আমরা দূর থেকে দেখি পাহাড়ের কাছাকাছি পর্যন্ত যেতে পারি না সেই জন্য একটু তো ডেভেলপমেন্ট দরকার অবশ্যই আমার একটু ডেভেলপমেন্টও দরকার আবার নেচারটাকে ধ্বংস করলেও চলবে না আমি যেটা কয়েকটা জিনিস মনে হয়েছে আমি সরকারের কাছে ওটা আবেদন করব আমার স্যার আমার যেটা মনে হয়েছে যে আমাদের দেখেন একষট্টিটা জেলা যেরকম প্রিভিলেজ এক ধরনের পাচ্ছে তিনটা জেলা পার্বত্য জেলার অন্যরকম পাচ্ছে এটা শিক্ষা ব্যবস্থার থেকে কোটা সিস্টেম থেকে অন্য অন্য কিছু থেকে সব কিছু মিলে পাচ্ছে আমার যেটা মনে হয়েছে তার ভিতরে যে এখানে তো আমাদের দেশেরই মানুষ একটা মানুষ তো এখানে বসবাস করছে এখানে আমার যেটা মনে হয়েছে যে রাঙামাটি একটা ওটাকে বলে হাসপাতালে ই সিস্টেমটা নাই কি না বলে আইসিউটা নেই একটা রুগী যখন এমনি কষ্ট করে ওনারা নৌকায় যাতায়াত করছে নৌকায় বা রাত্রে চলাচল বন্ধ হয়ে যায় ওইখানে আসার জন্য একটা বা সাপের উপদ্রব থাকে এর জন্য আমার তো একটা আইসি ডিপার্টমেন্টটা এবং আইসিউটা দরকার এবং লোকজন দরকার এখানে রাঙামাটিতে হাসপাতালে কোনো আইসিউ ব্যবস্থাটা ওইভাবে নেই আইসিউ এর পরে যে জিনিসগুলো কিন্তু আমার দেশের মানুষ আমাদের জন্য দরকার এর জন্য আইসি আমি অন্য দিকে যাচ্ছি এখানে মানুষের জন্য এই ডেভেলপমেন্টটা দরকার আর একটা জিনিস মনে হয়েছে আমি যেরকম ঘুরেছি এবার একদম রিমোট এলাকা মোটামুটি জট্টক যাওয়া যায় গিয়েছে এখন ওইখানে শুনলাম যে পাড়াগুলো বা গ্রামগুলো থাকে ওইখানে অনেক সময় আগুন লাগে তো এখন তো ফায়ার ফাইটিং আমাদের যে কি বলে এটা দমকল বাহিনী ওখানে যেতে পারবো না রাস্তা নেই আমি সরকারের কাছে বলবো বা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো বিনয়ের সঙ্গে এবং আমি কথা বলেছি ওখানকার ব্রিগেড কমান্ডারের সঙ্গে ইফতেখার সাহেবের সঙ্গে আমি কথা বলেছি উনিও বলেছেন সেটা হচ্ছে ওইখানে একটা সি মানে পানিতে চলে যেরকম ফায়ার ফাইটিং ব্যবস্থাটা নদীতে চলার জন্য ওখানে একটা রাত দুটার সময় শুনলাম একটা দুটার দিকে ক্যাম্পে এসে বলেছে ভাই রুগী একটা এবং আনতে আনতে ওই রুগীকে আনতে আনতে মা এবং বাচ্চাটা মারাই গেছে ওখানে আমার জন্য দরকার হলো পানিতে চলার জন্য দরকার হচ্ছে আমার একটা অ্যাম্বুলেন্স সিস্টেম আমি তো ডেভেলপ করতে চাইছি আমি যখন মানুষের জন্য এই চুক্তির ভিতরগুলো মেবি থাকবে না কিন্তু চুক্তির তো একটা অংশ এখানে থাকবে যখন আমার ভালোবাসার থেকে আমার জেস্টার যখন এক ধরনের থাকবে আমি বিশ্বাস করি তখন অস্ত্রটা চলে যাবে আর পাশাপাশি ডেভেলপমেন্টও দরকার ওখানে যেরকম আমি যেটা জানি যে একটা হোটেল করার কথা ছিল হোটেলটা বন্ধ হয়ে গেছে এখন নেচারটা জন্য বন্ধ হচ্ছে কি না হচ্ছে সেটা জানি না এবং আর কথা বলে দেখেছি আমি ওখানে অনেকের সঙ্গে কথা বলেছি স্যার আমি অনেকের সঙ্গে কথা বলেছি আমি অনেক বড় বড়ো মানুষের সঙ্গে কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি আমি বড় একজন মানুষকে বলেছি মনে করেন যে চাঁদা তুলে এক লক্ষ টাকা পেলাম আপনার হাতে দিলাম আপনি আমাকে বেতন দিচ্ছেন পাঁচ হাজার টাকা লাভবান হচ্ছে তো আপনি এখন আমার যদি যেটা কান্দ্রী ভাই বললো যে আমি যদি ওখানে ডেভেলপমেন্ট হয় আমার যদি অন্য জায়গার থেকে একটা দোকানই দিই ওখানে একটা মুরগি মুরগি না বিক্রি করার পাশে একটা দোকান দিলাম কাজ করলাম পড়াশোনা করলাম বা বাচ্চাদের পড়াশোনা করানো তখন কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে যাবো না এবং তাদের কি হয় এখানে একটা ঘটনা ঘটিয়ে তারা দেশের বাইরে চলে যাচ্ছে পার হয়ে চলে যাচ্ছে কাছাকাছি ওপারে ওপারে চলে যাচ্ছে যে কিছুদিন পর আবার আসছে ট্র্যাকিং করতে পারছে না তারপর যদি তাদের ধরা হয় সাক্ষী কেউ দিচ্ছে না অনেক ধরা পড়ছে কিন্তু সাক্ষী দিচ্ছে না কথা বলছে না আমার যেটা মনে হচ্ছে এখানে স্যারও যেটা বললেন যে এর জন্য সবার সহযোগিতা ওই চিন্তাটা দরকার আমি কাগজ কলমে বললাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে করলাম না সেটা হবে না আমি অর্থতন কর্মকর্তার সঙ্গে যারা ওইখানে আছে তাদের সঙ্গে কথা বলেছি আমি বলেছি যে কেন হচ্ছে না তারা বলল যে ওই আইনি জটিলতা যেটা আছে দেখা গেলো যে একটা নির্দেশ এসছে সে ডিসাফিস থেকে ঠিকমতো মেয়েবি যাচ্ছে না আবার আমাদের পাহাড়িগুলো ঝামেলা করছে মানে পাহাড়ি বাঙালিগুলো ওখানে যে বাঙালিগুলো আছে অনেক এনজিওগুলো যেটা করছে যে এনজিও আমি শুনেছি যে রিসার্ফে যে কথা বললাম যে এনজিওর এনজিওগুলো এসেছে আমার তো যখন আমি ক্ষুধার্ত হব যখন আমার অন্য ক্রাইসিস মমেন্ট হবে তখন তো সবাই সমান কে পাহাড়ি কে বাঙালি সব তো বাংলাদেশি আমরা আমরা তো ওই চিন্তাই করব তখন করছে কি বাঙালিদের দিচ্ছে না বাংলাদেশ ভিতরে এক ধরনের ক্ষোভ প্রকাশ পাচ্ছে তখন ওখানে দিচ্ছে এবং এরকম অনেকগুলো ঘটনা ঘটছে এবং কেন ঘটছে সেটা আমি ফাইন্ড আউট এক ধরনের আমার কাছে মনে হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে যেখানে অনেক কিছু নিষ্পত্তি হয়নি আমি কি এখন বলবো নাকি পরে বলবো আমার কাছে অনেক কিছু মনে হচ্ছে যেরকম আমাদের সরকার বা অন্য কিছু এগুলো চুক্তি টুক্তির থেকে কয়েকটা মেজর জিনিস আমার মনে হয়েছে যেরকম এর ভিতরে আমি জানি যে আমাদের যেখানে বাহিনীগুলো ফোর্সেসগুলো আছে তারা কিন্তু ওখানে কম্বল দিচ্ছে তার এখন টিকার ব্যবস্থা করেছে ইভেন হেলিকপ্টার দিয়ে নিয়ে টিকার ব্যবস্থা করেছে কম্বল দিয়েছে এরকম অনেক কাজ করেছে এবং আমি আমাদের সোলজার যারা আছে আমি ক্যাম্পেগুলোতে দিয়েছি আমি একদম স্যালুট দিই তাদের যে কষ্টটা করে করছে তারা যে শুধু মারামারি কাটাকাটি করছে সেটা কিন্তু ভুল ধারণা একদম আমি বিশ্বাস করি ভুল ধারণা আবার আমার পাহাড়ি যে মানুষগুলো তারাও যে সবাই অস্ত্র হচ্ছে সেটা না মুষ্টিমিও আমি সবসময় একটা গল্প বলি সবসময় যে একটা পুকুরে অনেকগুলো মাছ থাকে দুটা সাপ থাকলে পুকুরটা হয়ে যায় সাপের পুকুর ওখানে অল্প কিছু মানুষ সন্ত্রাসী কার্যকলাপ করছে তারা স্বার্থের জন্য একটা গ্রুপ ছিল ওখান থেকে দুটো গ্রুপ হয়েছে আরেকটা গ্রুপ হয়েছে এরা আবার এখানে এদের হেল্প করছে ওরা আবার এদের হেল্প করছে এর জন্য সবার এক ধরনের সহযোগিতা টেন্ডেন্সিটা দরকার যে ওকে ওই টুগেদার একসাথে বসবো এদের এখন চব্বিশ বছর হয়ে গেছে যে আমরা তো কোনো কিছু কোনো যদি জন্মদিনও হয় দিবা বর্ষেই કહা দেখো কোনো কিছু বা পড়াশোনায় যখন করতাম তখন আমরা খাতা দেওয়ার আগে বলতাম রিভাইজ দাও রিভাইজ দাও কোনো বানান ভুল আছে না কি আছে ঠিক সেরকম চব্বিশ বছর হয়ে গেছে এর ভিতরে কোনো বসা হয় নাই আমরা পঁচিশ বছর উপলক্ষে একটা বসার ব্যবস্থা করি যে আমাদের কী প্রাপ্তি কি প্রাপ্তি না নাকি ভুল আছে কি ভুল না আমাদের এটা সলভ করতে হবে এটা আমাদেরই দেশ জি এইটা আমার মনে হয়েছে জি যাই হোক আপনার সঙ্গে আবার স্যার আপনি সন্তুলন আমার প্রসঙ্গে কিছু আসতে যাচ্ছিলেন তার আগে আমি ধারণা করছি আপনি নাদিম বের কিছু কথার উত্তর দেবেন জি নালিম ভাই এবং জাহিদ দুজনেই যে বিষয়গুলো আনলেন আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা নিশ্চয়ই হওয়া দরকার তবে আপনার আমার মনে হয় যে বিষয়টাকে একটু বুঝতে হবে এইভাবে যে ধরুন আমরা নিশ্চয়ই উন্নয়ন দরকার পার্বত্য চট্টগ্রামে আমরা গোটা দেশই একটা উন্নয়নের মহাযাত্রায় আজকে সামিল হয়েছি সেইখানে পার্বত্য চট্টগ্রামও নিশ্চয়ই সেই উন্নয়নের মধ্যে থাকবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উন্নয়নটা কার জন্য হ্যাঁ সেটা ঠিক করতে এবং সেই উন্নয়নের মানে কি ধরনের উন্নয়ন দরকার হ্যাঁ সেই সিদ্ধান্তটা কে নেবে এটা কি ঢাকায় বসে আমাদের কতিপয় আমলারা তারা সিদ্ধান্ত নেবেন কি ধরনের উন্নয়ন হবে নাকি আপনার সেখানকার স্থানীয় মানুষ যার জন্য উন্নয়ন তিনি পাহাড়ি হতে পারেন তিনি বাঙালি হতে পারেন তো সেই আদিবাসী হন বাঙালি হন তার কি ধরনের উন্নয়ন দরকার সেটা কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারা উচিত তো পরিকল্পনা প্রণয়নে এবং আপনার সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় মানুষের নেতৃত্ব সেটা কিন্তু খুব জরুরি বিষয় তো সমস্যাটা হচ্ছে কি যে আপনার সেই জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে উন্নয়নটা হচ্ছে উপর থেকে আরোপিত উন্নয়ন যে উন্নয়ন অনেকটাই আপনার মানে সেখানকার মানুষের প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ নয় হ্যাঁ তো সেই জায়গাটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ বিষয় এক দুই নম্বর হচ্ছে যে আপনার মানে বললেন না দিন ভাই যে আপনার টোল কালেকশনের কথা এই যে চাঁদাবাজি হচ্ছে আসলে দেখুন চাঁদাবাজি তো সারা দেশের সর্বত্র হয় হ্যাঁ কোথায় হয় না আমার মানে আমরা যে এলাকায় থাকি ঢাকা শহরে আপনার পাশে রাস্তায় যে হকারটা বসে সেই হকারটা যে লোকটা ডাব বিক্রি করে হ্যাঁ যে লোকটা একটা চায়ের দোকান চালায় আপনারা যে দেখুন যে মাস্তান এবং পুলিশ তাদেরকে তাদের কত পয়সা দিতে হয় হ্যাঁ আমি তাদের কাছ থেকে শুনেই কথা বলছি তো ফলে আপনার যেটা হচ্ছে আর নিউ মার্কেটে যে আমরা মানে নিউ মার্কেটের পাশে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সারা জীবন কাটালাম নিউ মার্কেট এলিফ্যান্ট রোডের যে দোকানদাররা তারা জানে যে কী অবস্থার মধ্যে থাকে যে চাঁদাবাজি আপনার সব জায়গায় আছে থাকা উচিত না আছে আমি এই কথাটা বলে চাঁদাবাজিকে জাস্টিফাই করতে চাইছি না কিন্তু আপনি কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে যদি চাঁদাবাজ বলে চিহ্নিত করে যদি তার ভূমিকাকে আপনি যদি মানে ওর মধ্যেই সীমিত করে দিতে চান তাহলে সেটা ঠিক নয় হ্যাঁ মানে ধরুন আপনার যে কোনো একটা রাজনৈতিক দলের বা কোনো একটা ছাত্র সংগঠনের কিছু লোক চাঁদাবাজিতে যুক্ত তার মানে কি ওই ছাত্র সংগঠনটি আপনার শুধু চাঁদাবাজি করে আর কিছু করে না তাদের তো এই দেশে গণতান্ত্রিক আন্দোলনে বিশাল ভূমিকা আছে বা সেই রাজনৈতিক দলেরও হয়তো বিশাল ভূমিকা আছে তো কাজেই আপনার এইভাবে আপনার চাঁদাবাজির বিষয়টাকে যখন উদ্ যখন আপনার বিশেষভাবে ফোকাস করা হয় তখন এটা একটা বিশেষ উদ্দেশ্যে করা হয় এটা আমার মনে হয় মাথায় রাখা দরকার আরেকটা হচ্ছে সন্তুল আরমারা পুরো অস্ত্র জমা দেয়নি এটা বললেন হ্যাঁ আমি কিন্তু এই কথাটা আজকে শুনছি কিন্তু আপনার শান্তি চুক্তি যখন হয়েছে তখন আমিও এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর আমন্ত্রণে আমি নিজেও ভিজিট করেছি হ্যাঁ এবং আপনার শান্তি চুক্তি যে পার্বত্য চট্টগ্রামের যথার্থ প্রতিনিধিদের সাথে করছে এবং সরকারও যে আন্তরিক রাষ্ট্র যে আন্তরিক একটা রাজনৈতিক সমাধানের জন্য সেটা কনভিনসড হয়েই কিন্তু শান্তি চুক্তির পক্ষে জনমত গঠনে আমরাও ভূমিকা রেখেছি তো সেইখানে আপনার এই কথা কিন্তু শুনি নাই যে তারা অস্ত্র পুরো জমা দেয় নাই এখন শুনছি আসলে সমস্যাটা হচ্ছে কি যে যখন রাজনীতিতে সংকট তৈরি হয় হ্যাঁ তখন কিন্তু অস্ত্রের বিষয়গুলো আসে হ্যাঁ ধরেন আমরা স্বাধীনতায় যুদ্ধ করেছি আমাদের হাতে তো অস্ত্র ছিল না তাই না কিন্তু এমন একটা সময় তৈরি হয়েছে সেই সময়ের প্রয়োজনে তখন কিন্তু হাতে অস্ত্র আমাদেরকে নিতে হয়েছে তো পার্বত্য চট্টগ্রামকে আমরা সেরকম কোনো অবস্থার দিকে ঠেলে দিচ্ছি কি না হ্যাঁ যে সেটাও কিন্তু আমার মনে হয় ভাবা দরকার সেখানকার আমি আমি একটু বলিনি যে সেইখানকার যারা একটা সময় হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী ছিলেন না এই কথা বলার কোনো ভিত্তি নাই তারা কিন্তু হ্যাঁ তারা কিন্তু আপনার পার্বত্য চট্টগ্রামে তাদের নাগরিক অধিকার দাবি করার জন্য সমনাগরিকত্ব দাবি করার জন্য তারা আন্দোলন করেছেন এবং সেটা এক সময় সশস্ত্র হয়েছে কিন্তু তারা অস্ত্র পরিত্যাগ করেই কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসছেন আজকে গণতান্ত্রিক রাজনীতিতে তারা থাকতে চান কিন্তু ধরুন যেভাবে মামলা দেওয়া হচ্ছে যেভাবে নানান রকমের রাজনৈতিক নিপীড়ন তৈরি করা হচ্ছে আজকে যারা চুক্তি করে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসছে তাদের একটা এস্টিমেট বলছে যে তাদের অন্তত এক হাজার জনের বিরুদ্ধে নানান মামলা হ্যাঁ এই যে আমাদের আপু মামলাগুলো সবগুলোই কি অমূলক না না সেটা তো আমি বলতে পারবো না সেটা রাষ্ট্র প্রশাসন দেখবে জি হ্যাঁ কিন্তু আপনাদের অনেকগুলোই আপনার حیرানিমূলক এরকম অভিযোগ আছে হ্যাঁ তো ফলে আপনার যেটা হচ্ছে যে আমি মনে করি যে ফলে তারা কি হচ্ছে অনেক আত্মগোপনে চলে গেছে জি তো যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক করতে চায় তাদেরকে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার স্পেসটা করে দেন তাদেরকে আন্ডারগ্রাউন্ডে ড্রাইভ করে তো তাতে করে তো আপনার সমস্যা জটিল হবে আমি আমি মনে করি যে তাদেরকে আপনার মানে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগটা দেওয়া দরকার এই আপনি অস্ত্রের কথা বলেছেন এটা ওখানে যারা লোকাল সাংবাদিক আছে যারা দিন থেকে কভার করে তারাও এই কথা জানিয়েছে যে অস্ত্র পুরা সমর্পণ হয়নি আর বেশ কিছু অংশ অস্ত্রের সেগুলো ছিল যেগুলো তারা এমার্জেন্ট ছিল সেগুলোকে শো করেছে স্যারেন্ডারের সময় ইট ইজ এটা তো আমি চোখে দেখিনি আমি স্যারেন্ডারের সময় দেখেছি অস্ত্র জমা হচ্ছে কারণ খারাপ অস্ত্র জমা হচ্ছে না ভালো ওই সময় চেক করার কথা ছিল না সো এটা মানে এটা দ্বিমত করার কিছু নেই কারণ এটা যারা থাকে ওখানে যারা এটাকে নিয়ে গবেষণা করছে যারা রিপোর্ট করছে ডেরি তাদের কাছ থেকেও আমরা চেক করেছি এটা একবার একটা জিনিস আপনি টোল কালেকশানের সম্বন্ধে বলেছেন ঢাকা শহরে হয় ঢাকা শহরের পার্সপেক্টিভ এবং হিল ট্র্যাক্সের পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট ঢাকা শহরে কোনো অশান্তি বা শান্তি চুক্তি হচ্ছে না হিল ট্র্যাক্সে একটা এফার্ট চলছে খুবই সিরিয়াস এফার্ট এবং সেটা হলো চুক্তিটা বাস্তবায়ন করার জন্য তো যাদেরকে নিয়ে বাস্তবায়ন করবো তারা কোনো না কোনো এক্সকিউজ দেখিয়ে যদি চাঁদাবাজি করে আর সেটাকে যদি আমরা বলি যে বাংলাদেশে সবখানেই চাঁদাবাজি হচ্ছে তো এরা করবে না কেন আই আমি এটার সাথে টোটালি ডিস এগ্রি করি স্যার উইথ অল ডিও রেসপেক্ট কারণ ক্ষেত্র ইজ ভেরি ডিফারেন্ট আমাদের শান্তির জন্য যারা যারা ইনভলভ স্পেশালি দ্য ট্রাইবাল পিপল ঠিক আছে আমরা বাঙালিরা পুরো দেশের মধ্যে তারা একটা যে ডিস্ট্রিক্টে আছে তাদের অনেক সমস্যা থাকতে পারে তারা নিজেদেরকে একটু ছোটো মনে করতে পারে বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনি ক্ষিপ্ত হয়ে গেলেন টল কালেকশান করলেন আপনি ক্ষিপ্ত হয়ে গেলেন অস্ত্র উঠায় নিয়ে গেলেন স্যার বলেছেন ডেমোক্রেসির অভাব হ্যাঁ আমাদের বাংলাদেশে ইজ সেলফ ইজ আ কান্ট্রি উইচ ইজ স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি মুভিং ভেরি ভেরি বলবো যে খুব আসতে হলেও খুব মুশকিলের সাথে ডেমোক্রেটিক প্রসেসে সেট আপ করা আমাদের অনেক অনেক অন্তরায় আমরা দেখতে পাই যারা রাজনীতি করে সেগুলো ওনারা ভালো করে বলতে আমরা সাংবাদিক হিসাবে মনে করি যে হ্যাঁ যে কোনো প্রসেসে একটু সময় লাগবে কিন্তু এই প্রসেসটা ব্যাহত কখন হয়েছে সেটা আমাদের ইতিহাসটা জানতে হবে এটা তো সরকার গিয়ে ব্যাহত করেনি এটা প্রবলেমটা শুরু হলো যে টুকটাক কিলিং হ্যাঁ মনে হলো যে আবার কি অস্ত্র আসছে এখানে তারা কি আবার ফিরে যাচ্ছে সেখান থেকে সমস্যা শুরু হয়েছে আলেস ফেসেট যে আজকে আমরা আমরা যদি যারা আমাদের ভাই বোনরা আছে বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠীর সাথে তাদেরকে আসুন আপনারা সব অস্ত্র সমর্পণ করেন কালকে থেকে দে উইল বি পিস কোনো ভয় সংখ্যা কিছু থাকবে না আপনি অস্ত্র নিয়ে এসে আলোচনা করতে পারেন না ইউ হ্যাভ টু লিভ ইউর উইপেন্স অ্যান্ড তারপরে আপনি আলোচনা টেপের আসেন আমাদের সরকারে যারা রিপ্রেজেন্ট করে বা আমাদের সশস্ত্র বাহিনীর যারা তারা যখন আলোচনার টেবিলে যায় তারা কি কোনো অস্ত্র নিয়ে যায় যায় না তারা কি বাইরে এসে অস্ত্র ঝনঝনই করছে নো সবচেয়ে ইমপ্রেসিভ ব্যবহার হলো এটা আমি লাস্ট যখন কয়েকবার গেছি তখন আমি দেখেছি যে অনেক পেট্রোল হ্যাঁ মিলিটারি পেট্রোল আমি তো এবারে অবাক হয়েছি হ্যাঁ সন্ধ্যার পরে বেরোতে তারা ডিসকারজ করে কারণ রাস্তাগুলো একে বেঁকে জঙ্গলের মধ্যে দেয়া দেওয়া লট অফ কাইন্ড অফ রেস্ক হতে পারে চোর ডাকার থেকে আরম্ভ করে যারা ইনফাইটিং করছে ড্রাইভার তারা হতে পারে বাট এটা আমাদের প্রথমে মানতে হবে যে শান্তির জন্য আমরা কে কী করছি আর কে কী করবো না এখন আপনি যদি ডিল আপনি যদি দেখেন ভালো করে যে আমাদের তরফ থেকে সন্তুল আরমার সাহেব ওনার একটা মানে এটা প্রুভে নিয়ে যে অস্ত্র তারা জমা দেয়নি সেকেন্ডলি হচ্ছে উনি যখনই বক্তব্য দিচ্ছে তার বক্তব্যে কিন্তু আমরা শান্তির মধুটা হি হিজ অলওয়েজ কমপ্লেনিং কেন আপনি পাবলিক কমপ্লেন করবেন কেন ইউ মাস্ট এইসব সেন্সিটিভ জিনিস আপনি শান্তি চুক্তি এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এই শান্তি চুক্তি করতে পেরেছেন এটা কিন্তু হিউজ ফ্যাক্টর এবং উনি নাইনটি সিক্সে প্রথমবার ক্ষমতা এসে নাইনটি সেভেন এটা করেছে এবং যে কোনো শান্তি চুক্ত চুক্তি বা এই ধরনের সেন্স জিনিস শুড নট বি ডিসকাস ইন পাবলিক আপনার কমপ্লেন থাকবে স্যার আই হোপ ইউ এগ্রি আমার এই পয়েন্টে সব কিছু পাবলিক করে দিলে আপনার তো টেবিলে বসার অ্যাটমসফিয়ার নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ যে আপনি যখন বলছেন ও খারাপ কিন্তু সে যখন শুনছে যে আমাকে খারাপ বলছে সে কি তার সাথে আলোচনা করতে বসবে বসবে না হ্যাঁ এটা আমার স্যার আমি শেষ করি হ্যাঁ পারসেপশান সো আমার মনে হয় যে আমরা কারো প্রতি পক্ষপাতিত্ব না করে আমরা যারা আমরা সবাই চাই আমাদের বাংলাদেশের সকল মানুষ সবাই যেন সুন্দর ভালো থাকে এবং আমরা একসাথে যেন দেশটাকে সামনে নিতে পারি হ্যাঁ একটা জিনিস বলেছিল যে যে লোকাল কমিউনিটির এফেক্ট করার ব্যাপার আমি একটা ছোট্ট জায়গায় গেছিলাম বান্দরবনে যেখানে প্রাইভেট একটা ট্যুরিজম কোম্পানি তারা ট্রাইবালদের সাথে মিশে একটা ট্যুরিজম ইয়ে করেছে হ্যাঁ উপর থেকে সব কিছু দেওয়া হচ্ছে তাও কিন্তু না এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি তারা সবাই তাদের রিপোর্ট পাঠায় সেটা অনুযায়ী ঢাকা থেকে বসে তাদেরকে দেওয়া হয় এবং সেটা আরও আলোচনা করে তারপরে এটা ইমপ্লিমেন্ট করা হয় স্যার তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড স্যার না আসলে সমস্যা কিন্তু নানান রকম পার্বত্য চট্টগ্রামে জুম চাষ বন্ধ করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে এমন কি চিঠি এসছে যে আদা হলুদের চাষ বন্ধ করতে হবে কারণ সেটা নাকি পরিবেশ বিপর্যয় করছে এখন যে মন্ত্রণালয় এই চিঠিটা দিয়েছে তারা কিন্তু তারা কিন্তু আপনার মানে আপনার পরিবেশ মন্ত্রণালয় নয় আর জুম চাষ তো সারা পৃথিবীর সমস্ত পাহাড়ে হয় করছে হ্যাঁ এবং আপনার জুম চাষ না হলে সেখানকার মানুষ খাবেটা কি জি তো সেইখানে আজকে যদি জুম চাষ বন্ধ ব্রিটিশরা এটা করেছিল কারণ তাদের খাজনা কালেকশনের ব্যাপার ছিল সেইখানে আপনার আজকে যদি এরকম এরকম না আপনার এইভাবে যদি আপনার একতরফাভাবে উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় সেখানকার মানুষের পেটে যদি আপনার আঘাত করার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু সেখানে বাড়বে আপনি বারবার কাগজে অনেক কিছু লেখা থাকবে কিন্তু হচ্ছে যে আন্তরিকতা এবং হচ্ছে শুভ ইচ্ছা নিয়ে গিয়ে যাওয়া তো সেটি আমাদেরকে করতে বসে আশাবাদী আমি শেষ করবো আপনি আমি তার আগে স্যার আমি বিনের সঙ্গে বলি যে মাঝখানে আমি কথা বলেছিলাম ওখানকার পার্বত্য চট্টগ্রাম ইয়েতে নিখিল বাবুর সঙ্গে এখন কিছু জায়গায় যেরকম আগে ফল ফলদে হতো এক ধরনের এখন কিন্তু ওখানে গুলমরিচ দারচিনি এগুলা করতে চাইছে এগুলো করে তারা কিন্তু এখানে এক্সপোর্ট করতে চাইছে আবার কিছু জায়গায় ওখানে করে যে রাস্তাঘাটও যদি একটু ডেভেলপ করা যায় ওখানকার চাষিগুলো মানে যারা কাজ করবে সিম চাষ করে করতে চাই পাহাড়ি কোনো কোনো পাহাড়ি আমি কথা বলছি যেটা আমি বলতে যাচ্ছি কোনো আন্তরিকতা একটু দরকার হ্যাঁ আমার কাছে একটা জিনিস আমি এবার ঘুরে এসে কথা বলে আমার কাছে একটা পয়েন্ট স্যার আপনি তো অনেক প্রথম থেকেই জানেন আপনি আমাদের শিক্ষক আমি যেটা বলতে চাচ্ছি যে ওইখানে একটা বড় ইস্যু আমার কাছে মনে হয়েছে বা আপনাদের কাছে আরও নিশ্চয়ই মনে হয়েছে ওখানে হচ্ছে জমি